আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আরও একবার বাংলাদেশি ব্লগার এমকে চ্যানেলে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, ভিডিওটা দেখা শুরুতে একটি করে লাইক দিয়ে দিবেন আর প্লিজ স্কিপ না করে ফুল ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি দুপুরে রান্নাবান্না থেকে শুরু করলাম, সকালে শুরু করিনি, কারণ হচ্ছে শরীরটা অত ভালো না, জ্বর হয়েছে আমার, আর আমার বড় ছেলেরও পেটে ব্যথা, সব মিলিয়ে একটু অসুস্থ সবাই। তাই হচ্ছে সকালে তেমন খাওয়া দাওয়া হয়নি, রাতের কিছু তরকারি ছিল, একটু ভাত রান্না করে খেয়ে নিয়েছি। তো এখন দুপুরের জন্য রান্না করছি। তো এখানে আমি কিছু গরুর মাংস নিয়েছি, তো গরুর মাংসটা হাতে মেখে এখন হচ্ছে রান্না করব। আজকে সকালে ছেলেকে মাদ্রাসায় দিতে পারিনি, ওর হচ্ছে পেটে ব্যথা, শুধু কান্না করে, এই হঠাৎ করে উঠে আবার চলে যায় এরকম আর কি। তো এখনও বড় ডাক্তার দেখানো হয়নি, ফার্মেসি থেকে ওষুধ এনে খাইয়েছি কিন্তু কমেনি, এখন ভাবছি ডাক্তারের কাছে নিয়ে যাব। তো আমি কথা বলতে বলতে এদিকে গরুর মাংসটা হাতে মেখে বসিয়ে দিচ্ছি। আজকে দুপুরে গরুর মাংস হচ্ছে আলু দিয়ে রান্না করছি, লাউ ডাল, এগুলোই হবে দুপুরের খাবার আর শুটকি ভর্তা। তো আজকে হচ্ছে আপনাদের সাথে একটা গোপন জিনিস শেয়ার করব, গোপন কথা বলতে পারেন, আমাদের বউ শাশুড়ির সম্পর্ক কেমন সেটা ফাঁস করে দেব আজকে। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মা রোজা রেখেছে, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে আজকে আবার কিসের রোজা। তো আজকে হচ্ছে আমার শাশুড়ি মা আমার জন্য রোজা রেখেছে। আমার যখন ছোট ছেলে পেটে ছিল আমার কিছু সমস্যা হয়েছিল, ডাক্তার বলেছিল, সমস্যাটা কিন্তু ছোট না, ধরতে গেলে বড়ই ছিল। তো আমার শাশুড়ি মা তখন বলেছিল, আল্লাহ যদি ভালোভাবে আমার নাতিকে দুনিয়াতে নিয়ে আসে, আমার বউ যদি সুস্থ থাকে, তো আমি দুইটা রোজা করব। নামাজ তো কত পড়েছে তার তো ঠিক মানে হিসাব নেই, তো সেই রোজাটাই সে এখন রাখছে। এতদিন তার শরীরটা ভালো ছিল না তাই রাখতে পারেনি। আসলে যেদিন থেকে বউ হয়ে এই সংসারে এসেছি সেদিন থেকে আমার শাশুড়ি মায়ের এত ভালোবাসা আমি পেয়েছি, সেটা বুঝে আপনাদেরকে মানে কথায় বোঝাতে পারবো না, হয়তোবা নিজের চোখে দেখলে আপনারা বুঝতে পারতেন। আমি হচ্ছে গ্রামের মেয়ে, গ্রামের মেয়ে ঢাকা শহরে এসে থাকছি, তেমন কাজকর্মও পারতাম না, গ্রামের কাজ শহরের কাজ সম্পূর্ণ আলাদা, রান্নাবান্না সম্পূর্ণ আলাদা। গ্রামেরগুলো পারতাম ঠিকই কিন্তু শহরের সাথে তো আর মিলত না, আপনারা যারা শহরে থাকেন তারা তো জানেনই কতটা আলাদা। তো আমার শাশুড়ি মা নিজের হাতে আমাকে সব কিছু শিখিয়ে দিয়েছে, সব রান্নাবাড়া কোনটা কিভাবে করতে হবে, কখনো আমার সাথে রাগ করেননি, আমাকে সব শিখিয়ে দিয়েছেন। আমার যখন আমার হাজব্যান্ডের সাথে একটু মন খারাপ কিংবা কথা কাটাকাটি হয়, স্বামী স্ত্রী এভাবে কিন্তু হবেই, হাজব্যান্ড ওয়াইফের মাঝে একটু ছোটোখাটো ঝগড়া লেগেই থাকে, এটা স্বাভাবিক, তখন আমার শাশুড়ি মা যদি আমারও দোষ হয়ে থাকে সেক্ষেত্রে আমাকে দোষ না দিয়ে উল্টা তার ছেলেকেই দোষ দিবে, তাকে বকা দিবে, তাকে এমনকি মায়েরও দেয়। তার যে দুটা ছেলে হয়েছে এখনও তাকে কিছু হলে, আমাকে কিছু বললে তাকে ধরে ধরে মায়ের দেয়, মায়ের বলতে সেরকম তো আর মায়ের না, যেমন বকা দেয় তারপরে বলে এরকম করবি কেন, এটা আর কি বুঝায়। তো বর্তমানে প্রতিটা ঘরে প্রতিটা সংসারে কিন্তু বউ শাশুড়িদের দ্বন্দ্ব লেগেই থাকে, প্রতিটা ঘর বলছে এটা ভুল হবে, অনেক ঘর আছে শান্তিতে ভরপুর, কিছু কিছু ঘর আছে জাহান্নামের সমান, যেখানে এতটাই অশান্তি, মানসিক শান্তি বলতে কিছুই নেই। তো মাশাআল্লাহ আল্লাহর রহমতে আমাদের ঘরে অভাব থাকতে পারে কিন্তু সুখ শান্তি ভালোবাসার অভাবটা নেই। আমি যখন শরীর খারাপ হয় কিংবা হতো তখন আমার শাশুড়ি মা বলতো, শুয়ে থাকো, তোমার ওঠার দরকার নেই। এখনও যদি আমার শরীর খারাপ হয় তার দুই নাতিকে সে নিয়ে রাখে, তো আমি আমার শাশুড়ি মাকে দিয়ে কোনো কাজ করাই না, কারণ করাই না, আমার শাশুড়ি মার বয়স হয়েছে, কাজ তো অনেক করেছে, এখন তার বিশ্রামের পালা, এখন সে বিশ্রাম নেবে, আমি তার সেবা যত্ন করব, এটাই স্বাভাবিক। সে নাতিদেরকে নিয়ে সময় কাটাবে, খেলা করবে, এটাই তার সময়। তো একজন শাশুড়ি পারে তার ছেলে আর ছেলে বউয়ের সম্পর্কটা ভালো করতে,
সে যদি এই তো আমাদের যখন ঝগড়া লাগে তখন যদি সে তার ছেলেকে মানে আরো কান পরামর্শ দিত, কান কথা শোনাতো, তখন কিন্তু দেখতেন আমাদের সম্পর্কটা ভাঙার পথে থাকতো। সে কি করে, উল্টা আরো আমাদেরকে মিলিয়ে দেয়। আমাকে সে দোষী করে না, তার ছেলেকেই সে বকে, তার ছেলেকেই সে শাসন করে, আমাকে বুঝায়, এভাবে করে। আর আমি যেহেতু গ্রামের মেয়ে, সেই মাদারীপুরে আমার বাবার বাড়ি, আমার মা সেখানে থাকে, বছরে একবার দেখা হয়, তাও দু এক দিনের জন্য। আমি মাকে কিছুটা হলেও ভুলে থাকতে পারি, আমার শাশুড়ি মাকে দেখে তার আদর ভালোবাসা পেয়ে। এই যে আমি একটা বছর পরে গ্রামে যাই, এতদিনে কিন্তু আমার কান্নাকাটি করার অবস্থা, কিন্তু আমি করি না, কারণ আমি এখানে তো মায়ের ভালোবাসা পাচ্ছি, তো আমার অভাব কিছুটা হলেও পূরণ হচ্ছে। তো কথা বলতে বলতে অনেক কিছু বলে ফেললাম, তো কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার শাশুড়ি মা অনেক কিছু কিনে এনে দেয় বাইরে গেলে, এই যে বাইরে যাবে তখন আমি যে সিঙ্গারা পুরি এগুলো পছন্দ করি, ফুচকা পছন্দ করি, এগুলো নিয়ে আসবে, ফল নিয়ে আসবে যেগুলো আমি পছন্দ করি, কিংবা কোনো মার্কেটে গেলে বা কিছু কিনতে গেলে আমার জন্য চুড়ি, কানের দুল এগুলো নিয়ে এসে দেয়, এমনকি কাপড় চোপড়ও কিনে দেয়, মানে কখনো কোনো দিক দিয়ে সে কমতি রাখে না। আপনাদের ভাইয়া তো দিবেই, সাথে সেও দিবে, সবাই আর কি আদর ভালোবাসায় ভরপুর আমাকে। তো কথা বলতে বলতে মাংসটা রান্নাও হয়ে গেছে, আর এদিকে লাউ ডালটা আমি রান্না করে নিয়েছি। শাশুড়ি মা যেহেতু রোজা, বললাম যে কি খাবেন ইফতারের জন্য, মুড়ি, পেঁয়াজ, বুট এগুলো করবো কি না, সে বলল না, যে গরম পড়েছে এগুলো কিছুই খাবো না, তাই আর কিছু করা হয়নি। তার পছন্দের লাউ ডাল রান্না করেছি, আর গরুর মাংসটা আমি রান্না করেছি, সে তো খেতে চায়ই না, আর শুটকি ভর্তা পছন্দ করে, তাই একটু ভর্তা বানিয়েছি। তো এখন হচ্ছে ছেলেকে আমি খাবার দিচ্ছি, 12টা বাজে, রান্নাবান্না আমার হয়ে গেছে, ছেলে খেয়ে মাদ্রাসায় চলে যাবে। তো গরুর মাংস আমি আলু দিয়ে রান্না করেছি, সবাই যেভাবে পছন্দ করে সেভাবে। তো এখন হচ্ছে আমি আমার ছেলের জন্য প্লেটটা কিনেছিলাম যখন আপনাদের সাথে শেয়ার করেছি, এই প্লেটেই আমি ওকে খাবার দিই, তাহলে ও না বেশ মজা করে খায়। প্লেটটা একটু বড় হয়ে গেছে, এতে করে কিন্তু আরও ভালো হয়েছে, বাচ্চা মানুষ একটু খোলামেলা জায়গা, যেমন একটু জায়গা বেশি হলে খেতে পছন্দ করে। তো এখন আমি ওকে একটু ভাত তরকারি দিয়ে প্লেটটা সাজিয়ে দিচ্ছি, এই তো আমি আলুটা বেশি দিলাম, ও আলু পছন্দ করে। আর এখন যেটা করব, একটু শুটকি ভর্তা দিয়ে দিচ্ছি, ও মাশাল্লাহ শুটকি ভর্তা খেতে পারে, এই ভর্তাটা প্রচুর ঝাল, তারপরও আমার ছেলে খেতে পারে। আর দিয়ে দিয়েছি এক টুকরা লেবু, পেঁয়াজ। তো এখন ছেলেকে আমি খাবারটা দিয়ে দেব, ও খেয়ে মাদ্রাসা চলে যাবে, দিয়ে আসতে হবে ওকে, একা আমরা যেতে দেই না, ছোট মানুষ, তাই হচ্ছে মাদ্রাসায় দিয়ে আসি। এখনও আমার অনেক কাজ পড়ে আছে, কাপড় চোপড় ধোবো আজকেও, যেহেতু ছোট বাবু আছে কাপড় চোপড় ধুতেই হয়, তো কাপড় চোপড় ধোবো, তো আগে বড় ছেলেকে খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দেয়, তারপরে বাকি কাজটা করব। এই তো আমার ছেলে খাচ্ছে, আর আমি একটা চামিচ দিয়েছি ও তরকারিটা নেওয়ার জন্য, নিতে পারছিল না, আর বলছে আম্মু আমি নিতে পারছি না। দেখেন এখানে যে আমি মাংস দিয়েছি, ও কিন্তু মাংসটা ধরেনি, ও আলুটাই আগে ধরেছে, তো বুঝতেই পারছেন আলুটা কতটা পছন্দ করে। আর ওকে যদি সারাদিনও আলু দেওয়া হয় ও না করবে না, আলু খেতে পছন্দ করে, আলু ভাজি, ভর্তা, তরকারি সব। তো এটা হচ্ছে বিকেল দিকের ভিডিও, শাশুড়ি মা তো কিছুই খাবে না, সে ভাত দিয়ে ইফতার করবে, লেবু শরবত আর ভাত। তো এখন হচ্ছে আমি কিছু বেগুনি ভেজে দিচ্ছি, বেগুনি ভাজার কারণ হচ্ছে সে বলল যে বেগুনি ভাজো, আমি বললাম শুধু বেগুনি খাবেন, সে বলল যে বেগুনি ভাজো, অর্ধেকটা হচ্ছে কায়মকে মাদ্রাসায় দিয়ে আসবো আর কিছুটা খাবো, মানে উছিলা হচ্ছে নাতিকে খাওয়াবে, আমার ছেলে বেগুনিটা খুব পছন্দ করে, তাই হচ্ছে বলেছিল আমাকে একবার, যখন বলেছিলাম মাকে জিজ্ঞেস করেছিলাম কী দিয়ে ইফতার করবেন, ও বলেছিল যে বেগুনি করো, তো তখন মা না করেছিল যে সে খাবে না, পরে ভেবে দেখলো তার নাতি তো খেতে পারবে, এই কারণে হচ্ছে আমাকে বানাতে বলল। তো আমি এখন বেশি করে ভাজতেছি সবার জন্যই, সবাই খাবো। এই তো দেখেন আমার বেগুনি কিছুটা দিয়েছি, আর এখানে এই অর্ধেক বেগুনটা বেশি হয়ে যায়, এটা আর নিবো না, এভাবে রেখে দেব, এগুলো ভেজে নিব। তো আমি জানি না এখনো পর্যন্ত কারা আমার ভিডিওটা দেখছেন, ভিডিওর সাথে আছেন, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন,
আর আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। তো বন্ধুরা বেগুনিগুলো ভাজা হয়ে গেছে, আমি কিছুটা বক্সে দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ছেলের জন্য, মাদ্রাসায় পাঠাবো, তো ওরগুলো আমি বক্সে দিয়ে দিচ্ছি। আর এদিকে ইফতারের সময়ও হয়ে আসছে, তো আমি সবগুলো বেগুনি ভেজে নিচ্ছি। আর শরবত বানিয়ে আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি, আর শরবতটা একটু ঠান্ডা, শাশুড়ি মাকে আমি বেশি ঠান্ডা দেবো না কারণ তার একটু ঠান্ডা লেগেছে, তো আমি হচ্ছে তাকে হালকা ঠান্ডা করে একটু শরবত বানিয়ে দিচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।